হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কুয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, আজকে আমি আপনাদের সাথে মডার্ন মধুবনী আর্ট স্টাইল শেয়ার করব, যে আমি কিভাবে আমার মাটির থালাতে মডার্ন মধুবনী আর্ট স্টাইলটা জয়েন করছি, এবং সাথে আপনাদের সাথে গল্প করব মধুবনী আর্ট স্টাইলটা সম্পর্কে। কিছু গল্প আমি আপনার সাথে করব। হ্যাঁ, পুরো গল্পটা আজকে হয়তো করতে পারবো না, তার কারণ হচ্ছে যেদিন আমি আমার প্লেটটার মধ্যে পুরো পিওর মধুবনী আর্ট স্টাইলটা ড্র করে দেখাবো, সেদিন আপনাদের সাথে আরও বিস্তারিতভাবে আমি আলোচনাটা করবো, তাতে আপনাদেরও শুনতে ভালো লাগবে, কারণ আপনারা দেখতে দেখতে গল্পটা শুনবেন। আজকে যেহেতু মডার্নভাবে আমি পেন্টিং স্টাইলটাকে করছি, তাই জন্য মধুবনী আর্ট স্টাইলটা কোথা থেকে এসেছে সেইটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, চলো শুনুন তাহলে। মধুবনী পেন্টিং আর মিথিলা পেন্টিং দুটো কিন্তু সেম জিনিস। মধুবনী পেন্টিংটাকে আমরা মিথিলা পেন্টিং হিসাবেও বলতে পারি। এটা ঐতিহ্যভাবে ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের যে নারীরা ছিল তারা মিলে তৈরি করেছিল এই মধুবনী আর্ট স্টাইল। এটি বিহারের মিথিলা অঞ্চল বলে একটি অঞ্চল ছিল, সেখানে মধুবনী জেলা ছিল, সেইখান থেকে এসেছে। মধুবনী এই চিত্রগুলির একটি প্রধান রপ্তানি কেন্দ্রও ছিল। কিন্তু প্রাচীন শিল্পের একটি স্টাইল ছিল এই চিত্রটি। বিশ্ব বড় ব্যাপক অঞ্চল জুড়ে এই শিল্পের যে স্টাইল সেটি চর্চা ছিল, বিভিন্নভাবে এটার প্রচার হয়েছে। এই যে স্টাইলের এই যে ধরনটা, এটা কিন্তু বিভিন্ন এলাকা জুড়ে ভীষণ চর্চিত। কাগজ, ক্যানভাস এবং পেন্টিংয়ের সাম্প্রতিক যে বিকাশ, সেটা মূলত মধুবনীর যে আশেপাশের গ্রামগুলো ছিল সেখান থেকেই উদ্ভূত হয়েছিল। পরবর্তী উন্নয়নের ফলে মিথিলা যে পেন্টিং, এর পাশাপাশি মধুবনী শিল্প এই শব্দটিও খুব ব্যবহৃত হয়েছিল। চিত্রগুলি ঐতিহ্যগতভাবে সদ্য প্লাস্টার করা মাটির দেওয়ালে করা হয়েছিল, তবে এখন সেগুলি কাপড়, হস্তশিল্প নির্মিত কাগজ, ক্যানভাসেও করা হয়ে থাকে। মধুবনী পেন্টিংগুলি চালের গুঁড়ো পেস্ট থেকে তৈরি করা হয়। মধুবনী পেন্টিং একটি কম্প্যাক্ট ভৌগোলিক এলাকার সীমাবদ্ধ রয়েছে। দক্ষতাগুলি শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, বিষয়বস্তু এবং শৈল অনেকাংশেই একই রয়ে গেছে। এই যে মধুবনী পেন্টিং ডিজাইন, এগুলি সর্বদা জিওগ্রাফিক্যাল ইন্ডেকশনের মর্যাদা পেয়েছে। মধুবনী পেন্টিংয়ে দ্বিমাত্রিক চিত্র ব্যবহার করা হয়েছে এবং ব্যবহৃত রঙ্গোলি উদ্ভিদ থেকে গ্রহণ করা হয়েছে। লাল রঙের জন্য এচুর, ল্যাম্প ব্ল্যাক এবং লাল ব্যবহার করা হয়েছে, যেরকম বাদামি এবং কালো রঙ। তাহলে আমরা কী বুঝলাম বলুন তো, যে আমাদের নারীদের দ্বারা কিন্তু অনেক কিছুই হতে পারে, তাই না? আমরা মানে ভাবুন, বিহার আমাদেরই একটা রাজ্য, সেখানকার অঞ্চল মিথিলা, সেখানে নারীরা মিলে কী সুন্দর একটা ডিজাইন তৈরি করেছিল তখনকার দিনে, তাই না? তো সেইটারই কিছু একটা স্টাইল আমি এখানে আমার থালার মধ্যে করলাম। দেখুন আপনাদের সবার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, ও আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে এই মাটির থালাতে আমি কিন্তু ন্যাচারাল কালার ইউজ করেছি। হ্যাঁ, সব কালারগুলো লাল, হলুদ, সবুজ সব কালারগুলো হয়তো ন্যাচারাল নয়, কিন্তু যে বেস কালারটা আমি দিয়েছি সেটা ন্যাচারাল কালার ইউজ করেছি। সেই কালারটা আমি কী করে বানিয়েছি সেটা আমি পরের একটা কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার আছে, যদি আপনারা কেউ চান মাটির থালা বাসন ইউজ করবেন যে কোনো অনুষ্ঠানের জন্য, ধরুন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, পুজো, আচ্ছা যে কোনো অনুষ্ঠানে যদি আপনারা মাটির থালা বাসন ইউজ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের পছন্দ মতো ডিজাইন সেখানে করে দেবো। যেমন ধরুন যদি আপনি বলেন লক্ষ্মী পুজো, তাহলে আমি পুরোপুরি লক্ষ্মী পুজোর থিমের ওপরে পেন্টিং করে দিতে পারি। মাটির থালার ওপরে মাটির সরা বিভিন্ন রকমের আইটেম কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়াও যদি আপনারা চান বারো মাস আপনারা নিজেদের হেলথ কনসিয়াসের জন্য ভেবে সেটা মাটির থালা বাসনে খাবার খেতে চান, সেটার জন্য কিন্তু আমার কাছে সেই মেটেরিয়ালসের মাটির জিনিস অ্যাভেলেবেল আছে, যেরকম কুকার, প্রেশার কড়াই, ইডলি মেকার, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাভেলেবেল হিয়ার। তো সেটার মধ্যেও আমি কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে দিতে পারি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। বাই বাই।